সন্দেশখালী গত 3 সপ্তাহে যা এখন বাংলার হটস্পট। রেশন দুর্নীতি তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির মধ্য দিয়ে এই নাম শিরোনামে উঠে আসে। কিন্তু ঘটনা পূর্বাহে এখন বাংলার মহিলাদের নারী নিরাপত্তার প্রশ্নে সন্দেশখালী এখন বাংলার সীমানা পেরিয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুও বটে। গ্রামের মহিলাদের অভিযোগ, রাত বিরাতে মিটিংয়ের নামে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হতো তাদের। দিনের পর দিন ধরে চলেছে এই অত্যাচার, আর সেক্ষেত্রে শেখ শাহজাহান পেরিয়ে নাম উঠে এসেছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা। জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের নাম শেখ শাহজাহান এখন গৌণমাত্র। দুর্নীতি অভিযোগের মাত্রা খুঁজতে গিয়ে উঠে এসেছিল নারী নির্যাতনের অভিযোগ, একের পর এক অভিযোগ। অভিযোগে গ্রাম মহিলারা লাঠি বাঁশ গাছের ডাল হাতে রাস্তায় নেমেছে। এবার অভিযোগের মান্যতা দিলেন গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর প্রধান, গ্রামের শিক্ষিত মহিলাদের প্রতিনিধি। তিনি যে অভিযোগ বললেন তা আরও হাড়হিম করার মতো। তিনি বলেন, বাচ্চা কাচ্চা বউজি রাতে ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারেন না। রাত 2টোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। স্বামী ছেলে মেয়ে সন্তান সবাইকে নিয়ে আতঙ্কে রাত কাটাতে হচ্ছে। তিনি বলেন, অমুক জায়গায় নিয়ে যাবে, মিটিং মিছিল করতে হবে, রাত 2টোর সময় নাকি মিটিং, যখন বলবে তখনই যেতে হবে। একটা কাজ চাইতে গেলে ওদের প্রতিশ্রুতি দিতে হয় আগে, যে ওরা যেটা বলবে সেটা করতে হবে, তবেই কাজ মিলবে। তাকে প্রশ্ন করা হয়েছিল, রাত 2টোর সময় কিসের মিটিং? স্বনির্ভর গোষ্ঠীর প্রধানের পাশে দাঁড়িয়েছিলেন গ্রামের বয়স্ক এক মহিলা। তিনি বলে ওঠেন, উত্তর বোঝো না তোমরা, কিসের মিটিং? বাড়ির বউকে কেন নিয়ে যায় রাত 2টোর সময় বুঝতে পারছো না? আমার মুখে সে নোংরা কথা বলতে পারছি না, ভালো ভালো মেয়েদের বেছে বেছে পেয়ে। প্রধান আরও বলেন, দিনের পর দিন চলছে এই অত্যাচার। সিদুলিয়া নিয়ে যাবে, কোথায় মালঞ্চ নিয়ে যাবে, ক্যানিংয়ে নিয়ে যাবে। আমরা শিক্ষিত বাড়ির বউরে কেউ সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোই না, এখানে না গেলে আমাদের স্বামী সন্তানদের ডেকে আকত্ম অত্যাচার হতো। গ্রামের মহিলারা একজোট হয়ে একই অভিযোগ করছে প্রকাশ্যে। শিবু হাজরার বিরুদ্ধে মুখ খুলছেন ওরা। পুলিশের চোখে শিবু এখনও ফেরার, উত্তম সর্দার পুলিশের হেফাজতে রয়েছেন। তবে বসিরহাটের পুলিশ সুপার বলছেন, মহিলাদের যৌন নির্যাতনের কোনো অভিযোগ জমা পড়েনি, 10 সদস্যের বিশেষ দল যৌন নির্যাতনের কোনো অভিযোগ পায়নি। এখনও পর্যন্ত যেসব তথ্য মিলেছে তা যথাযথ তদন্ত হবে, তদন্তের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তা।